দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র চিকিৎসাধীন এসএসকেমে। কাকুর কণ্ঠস্বরে নমুনা নিতেই মাথার গাম পায়ে ফেলতে হচ্ছে ইডিকে, কন্যে হয়ে ঘুরছেন তদন্তকারীরা। চিকিৎসকেরা বলছেন কথা বললেই নাকি চাপ পড়বে কাকুর। কী চিকিৎসা হচ্ছে কালীঘাটের কাকুর, কবে নেওয়া যাবে কাকুর কণ্ঠস্বরের নমুনা? এসএসকেম হাসপাতালের সরেজমিনে রিপাবলিক বাংলা গিয়ে কি দেখলেন আমাদের প্রতিনিধি, দেখুন। সুজয় কৃষ্ণ ভদ্র ওকে ভর্তি হচ্ছে বলতে পারবো? বলছি কি ওষুধ দেওয়া হচ্ছে ওনাকে? এখানে কার সাথে একটু একটু বলবো, ছিলাম রিপাবলিক বাংলা থেকে। একটা বিষয়, সুজয় কৃষ্ণ ভদ্রের কী কী ওষুধ দেওয়া হচ্ছে আর কী শারীরিক অবস্থা আছে একটু বলতে পারবেন? ডাক্তার ডাক্তারবাবু কে আছে একটু বলতে পারবেন নামটা? আমি রিপাবলিক বাংলা থেকে এসেছিলাম। রিপাবলিক বাংলা নিউজ চ্যানেল রয়েছে ইমার্জেন্সিতে ডাক্তারবাবু, কিন্তু ইমার্জেন্সি উনি তো ডেফিনেটলি এতে মোটামুটি। হ্যাঁ একটু দেখুন, মানে ওষুধ কি দেওয়া হচ্ছে বা নিউজ চ্যানেল থেকে এসেছে? এই তো। আচ্ছা সুজয় কৃষ্ণ বলছো, শারীরিক অবস্থা কেমন আছে একটু জাস্ট জানার জন্য। আমি পিডিটি, হ্যাঁ আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না। মন্তব্য না, মানে আমি অফিসিয়ালি কোনো মন্তব্য নিচ্ছি না, জাস্ট আপনার কাছ থেকে একটু জানবো। অফিসিয়ালি ফ্যাকাল্টির সঙ্গে, হসপিটাল অথরিটির সঙ্গে কথা বলো। আচ্ছা আচ্ছা বেশ, আর কত নম্বর কেবিনে উনি রয়েছেন একটু বলতে পারবেন? অথরিটির সঙ্গে কথা বলো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। সুজয় কৃষ্ণ ভদ্র কোন এতে ভুক্ত হয়েছে? আছেন দাদা? থাকো স্যার। স্যার নমস্তে, আমি রিপাবলিক বাংলা থেকে। স্যার কেমন আছেন, চিনতে পারছেন? স্যার মানে মিডিয়া সে ও থোড়া বাত করেন না। আচ্ছা আপনি এমনি ভালো আছেন? আপনারা চিনতে পাচ্ছেন আমাকে? সে আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনার শরীর ভালো আছে? কালীঘাটের কাকু বহাল তবিয়তে এসি কেবিনে রয়েছেন, কাঠের সোফায় টেবিলে পা তুলে। এই কালীঘাটের কাকু দেখা মিলল এসএসকেএম হাসপাতালে। এভাবেই আমাদের প্রতিনিধি তুলে ধরলেন এক্সক্লুসিভ ছবি। কালীঘাটের কাকু তিন মাস ধরে রয়েছেন এসএসকেএমে, মুখে নেই তার কথা, কালঘাম ছুটছে এইটির আধিকারিকদের। রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া একে একে শোনাব। কাকু ইডির হেফাজতে ঠিকঠাক বয়ান দিলে অনেকে বিপদে পড়ে যাবেন, এটা সকলে জানে। তো এসএসকেএম হসপিটাল তো তৃণমূল কংগ্রেসের দুর্গ। এসএসকেএম এর যে ডিরেক্টর ডক্টর মণিমোহন বন্দ্যোপাধ্যায় বোধহয়, তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হচ্ছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রোটেক্ট করে রাখছেন কেন? ওই কালীঘাটের কাকুকে উনি প্রোটেক্ট করছেন বলে আজকে দু মাস ধরে তার ভয়েস স্যাম্পল পাওয়া যাচ্ছে না, অথচ আমি যা খবর পেলাম উনি পায়ের ওপর পা তুলে খবরের কাগজ পড়ছেন। সব খবর আমাদের কাছে আছে, তার ভিডিও ফুটেজও আমরা পেয়েছি। সুতরাং ইডিকেও বলবো, এদের মানে কি বলবো থিয়েট্রিক্সে খপ্পরে পড়বেন না। আজকে মুখ্যমন্ত্রী প্রোটেক্ট করছেন সুজয় কৃষ্ণ ভদ্রকে। মুখ্যমন্ত্রী বলছেন সুস্থকে অসুস্থ করে দিতে পারে পিজি হাসপাতাল, ফলে কালীঘাটের কাকু তিনি তিন মাস আগে ভর্তি হয়েছেন, তিনি সুস্থ হওয়ার কথা, সুস্থ না করে তাকে কি অসুস্থ রেখে গলার স্বর পরিবর্তন করে দেওয়ার কোনো ব্যবস্থাপনা হচ্ছে না যাতে ইডি তদন্তের নাগাল না পায়?
নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।